হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিডম গার্ডেন নেটফাইভ চ্যানেল সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে আপনি কি পটলে লাল মাকড় এবং ল্যাদা পোকার সমস্যায় ভুগছেন তাহলে আমি কোন কীটনাশকটি ব্যবহার করি দেখে নিন এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটি ছোটো রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন আসুন জেনে নিন বিস্তারিত তথ্য পটল চাষের ক্ষেত্রে মাকড় পোকা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই পটল চাষের সময় মাকড় পোকার আক্রমণ জমিতে যদি বেশি দেখা যায় তাহলে কিন্তু গাছের ধরন কমে যায় তার কারণ কি এই মাকড় পোকাগুলি গাছের নিচে বসবে এবং মাকড় পোকাগুলি লাল মাকড় এবং পাতার নিচে যেমন দই পোকা আশ পোকা এই শসব পোকাগুলি যেমন রসন করে খায় এরাও কিন্তু রসুন করবে সেই সঙ্গে কিন্তু পাতা কিন্তু হালকা ছিদ্র করে দেবে এই জন্য মাকড়নাশক আমাদের কিন্তু ইউজ করতে হবে দেখুন আমার পটলের জমিতে কিন্তু অধিকাংশ পাতায় কিন্তু মাকড় হাতে কিন্তু মুক্ত আমি কোন বৃষ্টি ব্যবহার করি সেটা কিন্তু বলবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখুন ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার একটা পাতা সুস্থ এবং সবল কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিদ্র করে দিয়েছে মতো পোকাগুলি এবং ল্যাদা অর্থাৎ ফল ছিদ্রকারীর মতো পোকাগুলি এরা কিন্তু মাকড় এবং ফল ছিদ্রকারী পোড়া পোকা এরা কিন্তু এইভাবে পাতা ছিদ্র করে দেবে এবং পাতার রস করে খাবে এবং যখনই এই হবে তখনই কিন্তু গাছের গ্রোথ কমে যাবে সেই সঙ্গে কিন্তু গাছের ফুল ফল ধারণ ক্ষমতা কমে যাবে গাছের সানি কম উঠবে এবং সেই সঙ্গে কিন্তু গাছের অত্যাধিক পরিমাণে ক্ষতি হয়ে যাবে যেমন যদি আপনার জমিতে দেখে দেখতে পারেন যে মাকড়ের আক্রমণ হয়েছে তাহলে কিন্তু যে যে বিষয়গুলি ঘটতে থাকবে দেখতে পাবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছে ছিপছিপ দাগ হবে দেখুন মাকড়ে যখনই আক্রমণ হবে তখনই দেখতে পাচ্ছ গাছের পাতা দেখতে পাচ্ছো কেমন হলুদ হলুদ ভাব হয়ে গেছে কেমন হলুদ হলুদ ভাব হয়ে ভাব হয়ে গেছে এবং গাছের পাতা কিন্তু অনেকটা শক্ত হয়ে আছে কারণ এর সমস্ত রস শোষণ করে খেয়েছে এবং এই মাকড় আক্রমণ করে গাছের পাতা কিন্তু ছোপ ছোপ দাগ করে দিয়েছে ফলে কিন্তু এই পাতাটা কিন্তু আর সেই সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু দাগ করে দিয়েছে অর্থাৎ আলপনার মতো আঁকছে এবং সেই সঙ্গে কিন্তু গাছের পাতাটা কিন্তু একেবারে শেষ করে দিচ্ছে এবং এর পাড়ি দিয়ে যে ডোকাগুলি আসবে সেই ডোকাগুলি কিন্তু একেবারে শেষ করে দেবে মাকড়ের মতো পোকাগুলি অর্থাৎ মাকড় যখন আপনার জমিতে বেশি পরিমাণে লাগবে তখন কিন্তু পটল আর হবে না বললেই চলে কারণ মাকড় কিন্তু আপনার পটল একেবারে শেষ করে দিয়ে যাবে সেই সেই সময় কিন্তু আমাদের কিন্তু বিষ অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে দেখুন দু একটা মাকড় পোকা আমি দেখানোর চেষ্টা করি এই পাতার নিচে ছোট ছোটো একদম সূক্ষ্ম সূক্ষ্ম দেখো মাকড়ের মতো পোকাগুলি এই যে দেখতে পাচ্ছো এই যে আমার হাতের কাছে এই যে এক্ষুনি উড়ে গেল হলুদ মতো সাদা হলুদ এবং লাল টাইপের হয় এই মাকড় পোকাগুলি এই পাতার নিচে বসবে এই দেখো এই দেখো এই দেখো এখানে কিন্তু লাল মাকড় দেখতে পাচ্ছো তোমরা এই যে লাল মাকড় এই যে ছোটো 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 মাকড় অর্থাৎ এরা কিন্তু এদেরকে কিন্তু এই যে ছোটো ছোটো কিন্তু মাকড় দেখতে পাচ্ছি এই যে ছোটো ছোটো কিন্তু ঘুরছে এইগুলো কিন্তু অনেকটা কিন্তু মাকড় পোকা এবং সেই সঙ্গে এর মধ্যে কিন্তু আসলে চেলা পোকাও কিন্তু আছে অর্থাৎ ছোটো ছোটো যে ছু সক্ষুর যে পোকাগুলি হয় সেগুলো কিন্তু চেলা পোকা থাকে এবং সেই সঙ্গে কিন্তু মাকড়ও থাকে যে লাল লালগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু মাকড় দেখো অধিকাংশ কিন্তু পাতায় কিন্তু ঘোরাঘুরি করছে সেই জন্য কিন্তু মাকড়নাশক দিতে হবে তা না হলে কিন্তু গাছের ছোপ খেয়ে যাবে এবং গাছের ফলধারণ ক্ষমতা কম হয়ে যাবে এবং এরা কি করবে এরা আপনার কিন্তু এই যে ছোটো ছোটো ফুল দেখতে পাচ্ছ অধিকাংশ যে ছোটো ছোটো যে ফুল থেকে যে ফল আসবে এই মাকড় পোকা যদি আক্রমণ করে তাহলেও কিন্তু এই পটল গাছে কিন্তু রস গলতে শুরু করবে এই দেখো ছোটো ছোটো কিন্তু রস গলা শুরু করছে কারণ মাকড় এখানে আক্রমণ করেছে এবং ফলে কিন্তু রস গলাও কিন্তু শুরু করেছে এই আপনার পটল গাছ ছোটো ছোটো ছিদ্র করবে লাদা পোকা পিন পোকা এবং সেই সঙ্গে ছোটো ছোটো মাকড়গুলো কিন্তু আপনার পটল গাছে কিন্তু অধিকাংশ কিন্তু ছিদ্র করে দিতে পারে এবং সেগুলো কিন্তু কলা হাতে কিন্তু রক্ষা পাবে না সেই জন্য কিন্তু মাকড়নাশক আমাদের ব্যবহার করতে হবে এবার জেনে নিয়ে আমি কিন্তু কোন মাকড়নাশক ব্যবহার করি আমি কিন্তু প্রোটেক্ট ব্যবহার করি এবং সানটেক ব্যবহার করি এই জন্য আমি আমার গাছে এখনই কিন্তু প্রোটেক্ট একবার স্প্রে করে দেবো তারপরে দেখতে পাবেন যে মাকড় এবং নেই বললেই চলে আমি একটি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যে আমার গাছে মাকড় আছে কি না সেটা নিয়ে আরেকটা পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো তাই ভিডিওটা সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এবং তার আগে একটা কথা বলে রাখি এই মাকড়ের জন্য কিন্তু প্রোটেক্ট অবশ্যই কিন্তু ব্যবহার করবে কারণ প্রোটেক এবং সানটেক এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবে কারণ প্রোটেক ব্যবহার করলে লেদা ল্যাদাফোক এবং সেই সঙ্গে মাকড় এই দুটি কিন্তু মারতে কিন্তু সাহায্য করে দেখে নিন আমি কি ব্যবহার করি মাকড় পোকার জন্য আমি প্রোটেক্ট ব্যবহার করছি কারণ এটি সস্তায় পাওয়া যায় অর্থাৎ খুব কম দামে পাওয়া যায় আটাশ থেকে তিরিশ টাকা দাম এটি ব্যবহার করলে কিন্তু মাকড় এবং সেই সঙ্গে কিন্তু ফল ছিদ্রকারী পোকা এই দুটোই কিন্তু মারতে সাহায্য করবে আটাশ টাকা কিন্তু এক বেটেল হবে অর্থাৎ এতে কিন্তু কুড়ি গ্রাম আছে তাই কিন্তু অবশ্যই মাকড় নাশকের জন্য আপনারা কিন্তু প্রোটেক্ট ব্যবহার করতে পারেন দেখুন এটা প্রোটেক্ট বিষ এটা কিন্তু বাংলাদেশের প্রোটেক্ট বিষ এটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশ থেকে আসা এবং এটা কিন্তু বাংলাদেশের চাষিরাও ইউজ করবেন এই প্রোটেক্টটা ব্যবহার করলে মাকড় এবং সেই সঙ্গে কিন্তু ফল ছিদ্রকারী পোকা এই দুটি কিন্তু তারতে কিন্তু সাহায্য করবে যারা প্রোটেক ব্যবহার করবে না তারা অবশ্যই কিন্তু সানটেক ব্যবহার করবে এই মাকড়ের জন্য সানটেক ব্যবহার করলেও কিন্তু সানটেকও কিন্তু খুবই কার্যকরী এবং ওটার দাম সত্তর থেকে আশি টাকার মধ্যেই হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু প্রোটেক্ট অথবা কিন্তু আপনার সানটেক ব্যবহার করবেন এবার জেনে নিই এই প্রোটেক বীজ সম্পর্কে দেখুন এটা কিন্তু বায়ো কীটনাশক উন্নত মান এবং অধিক কার্যকরী লেখায় আছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু তৈরি এটা এটা দশ গ্রাম দেখুন ইহা কোন কোন ফসলের ক্ষেত্রে ব্যবহার করা যায় দেখুন পাঁচটায় কিন্তু লেখা আছে ফসল সিম এবং অন্যান্য সবজির ক্ষেত্রে এবং চার ক্ষেত্রেও কিন্তু এই মাকড়নাশক প্রোটেক ব্যবহার করা যাবে এটা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবার দেখি পোকা এ পোকার জন্য এখানে দেখুন ফল ছিদ্রকারী পোকা এবং সেই সঙ্গে লাল মাকড় এই দুটি কিন্তু মারতে অধিক কার্যকরী এবং সাহায্য করে থাকে তারপরে দেখুন ইউজ অর্থাৎ ব্যবহার প্রণালী হচ্ছে পাঁচ শতাংশ জমির জন্য প্রতি দশ লিটার জলে দশ গ্রাম মিশিয়ে ইউজ করতে হবে অর্থাৎ প্রত্যেক এক লিটার জলে এক গ্রাম করে ইউজ করতে হবে দেখুন একর প্রতি মাত্রা দুশো গ্রাম লেখায় আছে একুশ একর মাত্রা দুশো গ্রাম এক এক জায়গায় এক এক একর থাকে দেখুন এটা কিন্তু বাংলাদেশ থেকে তৈরি এটা বাংলাদেশের প্রোডাক্ট তাই অবশ্যই কিন্তু তোমরা এই নাশকের জন্য অবশ্যই এই পোটেক বৃষ্টি ব্যবহার করতে পারো এটা লাল মাকড় এবং সেই সঙ্গে আপনার কিন্তু জমিতে ল্যাদা পোকা মারতেও কিন্তু সাহায্য করবে এবং অধিক কার্যকরী আমি ব্যবহার করে দেখেছি এটা কাজ হয় তাই অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো তারপরে কিন্তু অবশ্যই তোমরা সানটেক ব্যবহার করতে পারো ওটা সত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবে ওই সানটেক বৃষ্টি ব্যবহার করলেও আপনাদের কিন্তু লাল মাকড়ের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করবে এবং গাছ সুস্থ সবল থাকবে তাহলে সানটেক বিষটি কিন্তু আপনাদের কিন্তু কুড়ি এম এ কুড়ি গ্রাম করে দিতে হবে সরি ওটা তরল বিষ তাই কুড়ি এমএল করে প্রতি দশ লিটার ব্যাল ইউজ করতে হবে কারণ ওটা ডোজ একটু বেশি দিতে হবে আর পনেরো এম করে ইউজ করতে পারো প্রতি এক লিটার জলে দেড় এম করে ইউজ করবে তাহলে কিন্তু দেখতে পাবে যে মাকড় কিন্তু মোড়ে সাফ হয়ে যাবে সানটেক অথবা কিন্তু প্রোটেক এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো প্রোটেক আঠাশ আঠাশ টাকার মধ্যে পেয়ে যাবে আঠাশ থেকে তিরিশ টাকা এবং সানটেক কিনলে ওই সত্তর থেকে পঁচাশি টাকার মতো পড়বে তাহলে আপনারা ভিডিওটি বুঝতেই পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি চার্জ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং